বাংলাদেশের সবচেয়ে বড় গোচারণ ভূমি হিসেবে বিবেচিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের বাথানভূমি। প্রায় 1,500 একর বিস্তৃত এই বাথানের পত্তন হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। আদি ইতিহাস থেকে জানা যায়, সেকালে শাহজাদপুরের অন্তর্গত পোতাজিয়া ঘোষ সম্প্রদায় গড়ে তুলেছিল এক সমৃদ্ধ দুগ্ধ নগরী। ঘোষদের মধ্যে অন্যতম গিরিশচন্দ্র ঘোষ গোচারণ ভূমির অভাবে রবীন্দ্রনাথের কাছে কিছু নিষ্কর ভূমি চান। রবীন্দ্রনাথ ঘোষদের রাউতারার পার্শ্বস্থ বুড়িপোতাজোয়া ও রামকান্তপুর ও তার আশেপাশের বিভিন্ন মৌজা থেকে 192 বিঘা ভূমি গোচারণের জন্য দান করেন। বর্তমানে শাহজাদপুর গোচারণ ভূমিতে প্রায় শখানেকের চেয়েও বেশি বাথান চোখে পড়ে। বাথানের কোনোটাই শুধু একজন মালিকেরই গরু রয়েছে, আবার অধিকাংশ বাথানই গড়ে উঠেছে কয়েকজন খামারির গরু দিয়ে। এক একটি বাথানে ছোট বড় প্রায় 200-300 গরু রয়েছে, আবার কোনো কোনো বাথানে হাজারখানেক গরু চোখে পড়ে। সব মিলিয়ে 35-40 হাজার গরুর চরণভূমি শাহজাদপুরের এই বাথান। যে নাম ধরে ডাকা হচ্ছে শুনলে আপনার মনে হতে পারে এগুলো কোনো ব্যক্তি বা কোনো ফুলের নাম, কিন্তু না, এসব নাম হলো এখানকার এক একটি গরুর। মজার বিষয় হল এখানকার প্রতিটি গরুরই আলাদা আলাদা নাম রাখা আছে। যার যে নাম, সে নাম ধরে ডাকলেই কাছে ছুটে আসে। বাথানে গরু দুধ দোয়ানো হয় দিনে দুবার, সকালে আর বিকালে। সকালে বেলা বাড়ার সাথে সাথে ব্যস্ত হয়ে পড়ে বাথান কর্মীরা দুধ দোয়ানোর কাজে। খামারিরা নিজ নিজ বাথানে কর্মী বা রাখাল নিয়োগ দেন। গরুর নানা যত্ন আদিতে তাদের সবসময় খেয়াল রাখতে হয়। সকালে দুধ দোয়ানোর পর্ব শেষ করে বাথান কর্মীরা গরু নিয়ে যান চরান জমিতে। নিচু এলাকার চরান জমি বছরের প্রায় 5 মাসের বেশি সময় থাকে জলের তলায়। সে সময় খামারিরা গরুগুলোকে বাড়িতে বা উঁচু কোনো জায়গায় রাখেন। Thank you.
বর্ষার পানি নেমে গেলে, বাথানের জমি জেগে উঠলে কাদাপলির উপরে মাসকলায় খেসারির বীজ ছিটিয়ে দেন। এক মাসের মধ্যেই এসব মাসকলায় খেসারি পুষ্ট হয় এবং গবাদি পশুর খাদ্যে পরিণত হয়। বাথানি চারণভূমিতে প্রাকৃতিক ও দেশি ঘাসের পাশাপাশি নেপিয়ার, জাম্বো ও হাইব্রিড নানান বিদেশি ঘাসের চাষ করেন খামারিরা। বাথানির অনেক খামারি গরু পালন করে আসছেন বাপদাদার হাত বেয়ে। গরু ধরেন আমার মানে জাতি ব্যবসা, জাতি ব্যবসা ধরেন আমার দাদা ফেলে এসছে, আমার আব্বা ফেলে এসছে, আমরা পালি। এটা ধরেন যে আমরা মানে পালা লাগবি, আমার গরু না পালি ভালো লাগে না। গরু ধরেন যে বাড়ির সামনে মানে গোয়ালে গোয়াল ভরা গরু থাকে, আমার দেখতে ভালো লাগে। আর মোট কত লোক আমার এখানে মনে করেন প্রচুর বর্জন্ত্র পরিমাণ, মনে করেন যে ফাঁকা মাঠ আছে, কাঁচা সবুজ ঘাস খাওয়ায় আমরা ধরেন গরু কত যে মানে আহামরি যে খুব খাদ্য খানা বেশি টাকা দিয়ে দিয়ে সব কিছু গরু খাওয়াই তা খাওয়াই না। আমরা মনে করেন যে ভেজাল মুক্ত গরু পাবি, ভেজাল মুক্ত দুধ হয়, ভেজাল মুক্ত খাবার খাই। একটা গরু ধরেন সারাদিন আল্লাহ দিবি 15-20 লিটার দুধ দেয়, ধরেন আমার খরচ কম। 12 মাসের মনে করেন যে 8 মাস থাকে লোকের সুখ নয়, এই যেরকম ফাঁকা জায়গা ছাড়িয়ে দিয়ে তুই একটা গরুর অসুখ বিসুখ হলে মনে করেন যে আমার নিজে ঘরে লাওয়া খাওয়া পরিমাণ বন্ধ হওয়া যায়। আমরা গরু এতটা পরিমাণ ভালোবাসি। দুধ বাদ যাই হোক পাশাপাশি আল্লাহ দেখা যায় যে প্রতি বছর শেষে যে আমরা হয়তো 5 টাকা 5টা বাছুর থাকে, 5টা বাছুর বিক্রি করে মনে করেন যে 5 লক্ষ টাকা পাই। আমরা সারা বছর দেখা যায় যে গরুর টাকা লালন পালন করে গরুকেও খাওয়াই আমরাও খাওয়াই, কিন্তু বছর শেষে যে 5 লাখ টাকা পাই, ওই 5 লাখ টাকা পাই আমরা বোনাস হিসেবে। ওই টাকাটা আমরা মনে করেন যে দিয়ে আবার জমি রাহি নাই ব্যাংকে থুই, ব্যাংক ব্যালেন্স করি, নিজেরা চলি, এতই যাই রকম। পাকিস্তানের সময় থেকেই আমার তখন কম কম রাখছি গরু আর কি, আর এই স্বাধীনতা থেকে এই 20-25 বছর ধরে নিজে গরুর কাছে থাকি, খাওয়াই দাওয়াই দোয়াই। চারণভূমিতে যখন পশুচারণ চলে তখন বাথানে চলে নানান রকম কাজ। বাথানে প্রতিদিন মেলে প্রচুর পরিমাণে গোবর। নরম গোবর মুঠো আকারে বানিয়ে রোদে শুকিয়ে প্রস্তুত করা হয় ঘুটে। আমার স্বামী কাজকাম করির পান না, বেশি 80-85 বছর বয়স হইল। আমরা এই দুঃখে পেলাম, এই বাথানে এসে আমরা গোবর কেমন করতেছি। রোদ যখন মাথার উপরে আসে রাখালেরা গরুর পাল নিয়ে পুনরায় বাথানে ফেরে। চরণ বিলের দক্ষিণ পূর্বাংশে বয়ে যাওয়া দুটি নদী বড়াল ও গোহালা, দুটি নদীর পাড় ধরেই এসব বাথান। যতদিন বাথানে কাজ চলে বাথান কর্মীদের রান্না বান্না খাওয়া দাওয়া চলে বাথানেই। আগে অনেক বাথানকর্মী পেটে ভাতে কাজ করতেন, অর্থাৎ 3 বেলার খাবারই ছিল তাদের পারিশ্রমিক। বর্তমানে সে চল নেই। একজন প্রাপ্তবয়স্ক বাথানকর্মীর বেতন 12,000 থেকে 15,000 টাকা। চারণজমি থেকে গরুগুলোকে নিয়ে আসার পর খোল, ভুষি, খেসারি, ভুট্টার গুঁড়া, গম, লালি পানির সাথে মিশিয়ে তাদের নাম ধরে ডেকে এক এক করে খাওয়ানো হয়।
সুষম এইসব খাবার খাওয়ানোর পর বাথানের গোড়ায় বেঁধে শুকনা খড় বিছিয়ে দেয়। গরুর খাবারের তালিকার উপর নির্ভর করে দুধ। গরু বাছুর খাওয়ান দাওয়ান লাওয়ান সব ঠিক আছে ইনশাল্লাহ। দুপুরে গরু খাওয়াই, বিকালে লাওয়াই, গরু দুই বেলায় গরু গোসল করাই। আর গরু বাবা দিন ইনশাল্লাহ সংসার সবারই ভালো। গরু আগে যে আমরা আগে বাতি পাইনি সোজা কথা, এখন গরুর যে আল্লাহ লালন পালন করা দিয়েছে এই এতে আল্লাহ সব কিছু সবাইকে ভালোবাসে সবাইকে। গরু বাছুরের যে লালন পালন, একটা মানুষ যেমন বাচ্চা দিলে প্রসব করাইলে তাকে যেভাবে লালন পালন করা উচিত তার থেকেও খুব গৃহীত করে এই গরু বাছুরগুলো লালন পালন করা লাগে। দুপুর গড়িয়ে গেছে, গরুগুলোকে বিশ্রামে রেখে এবার নিজেদের খাওয়া সেরে নেয় বাথান কর্মীরা। রান্নার স্বাদ যেমনই হোক দুপুরে পেট পুরে খেয়ে নেয় তারা। যারা গরু দেখভালের কাজ করেন স্থানীয় ভাষায় তাদের হাইল্লা, রাখাল বা মৈশাল ডাকা হয়। এদের অনেকের বাল্যকাল, কৈশোর, যৌবনের পুরো সময়টাই কেটে যায় বাথানের জীবনে। বিকেলে দুধ দোয়ানোর সময় হয়ে এলে খামার কর্মীরা সবাই ব্যস্ত হয়ে পড়ে, বাছুরগুলোকে ডাকতেই ছুটে আসে মায়ের কাছে। অবলা প্রাণীর এ যেন এক অদ্ভুত সম্পর্ক, শত শত গরুর মাঝে খুঁজে নেয় নিজের মাকে। বিকেল বেলায় গরুর দুধে সকালবেলার চেয়ে নুনের পরিমাণ থাকে বেশি। গড়পড়তা সকালের দুধে নুনের পরিমাণ 3.4 থেকে 3.6% থাকলে বিকেলের দুধে থাকে 4.0 থেকে 4.3%। এর মূল কারণ সূর্যের আলো। সারাদিন চরণভূমিতে ঘাস খাওয়ার পরে বিকেলের দুধে গরু বেশি ননী নিঃসরণ করে। দুধের দাম নিয়ে খামারিদের মধ্যেও হতাশা দেখা যায়। ভুষির দাম আর দুধের দাম প্রায় সমান। গোখাদ্যের দাম যে হারে বেড়েছে সে হারে বাড়েনি দুধের দাম। দুধের দাম যদি আমাদের এখানে 70-80 টাকা লিটার হতো তাইলে হয়তো খাদ্যের যে দাম তাতে হয়তো গরু বাছুর আমরা পাইলে হয়তো লাভবান হতে পারতাম। কিন্তু দুধের দাম 40-42 টাকা দুধের দাম যায়, তাতে দেখা যায় যে আমাদের গরু বাছুর কোনোটাই লাভ হয় না। কিন্তু এই কথাগুলো আমরা কার কাছে গিয়ে বলবো? মিলমিটে হয় আমরা উন্নতি হচ্ছি, কিন্তু গাহন উন্নতি আমরা ঘেঁটে গেছি। কারণ খোলের দাম বেশি, ঘাসের দাম বেশি, জমান যাইতেছেন না। একদিক খোলের দাম, ফিটের দাম 50 টাকা, দুধের দাম প্রায় 48 টাকা, তার দুই টাকা ঘাটতি। 1 কেজি খোল খায়, 1 কেজি দুধ হবে না। সরকার যদি একটু আমাদের সাংকুল্য না করে তাহলে তো আমাদের গরু পোষা কঠিন অবস্থা হয়ে গেছে। গড়পড়তা প্রতিদিন প্রায় 70,000 থেকে 80,000 লিটার দুধ চলে যায় মিল্ক ভিটায়। খামার মালিকরা খরচের হিসাব করে গরু পালন থেকে অন্য পেশায় চলে যাচ্ছেন। তবে
তবে সরকারি বেসরকারি বিভিন্ন পৃষ্ঠপোষকতা বাড়ালে যেমন খামারিরা গরু পালনে আগ্রহী হবেন, তেমনি শাহজাদপুরের এই বাথান দেশের অর্থনৈতিক সমৃদ্ধির যোগান হতে পারে।